माय डियर स्टूडेंट्स, अगेन आई हैव कम बैक टू टेक गिव अनदर रूल्स। আমি আগের ক্লাসে তোমাদের আমি রুলস রুল নাম্বার 1 দিয়েছি, এবার আমি দেব রুল নাম্বার 2। তো আমরা করতেছি কমপ্লেক্স টু সিম্পল। আমরা কমপ্লেক্স টু সিম্পলের অল্প অল্প করে ক্লাস যতগুলো লাগে আমি দেব। আমি বলেছিলাম যে আমি কঠিন টপিকসগুলো নিয়ে কাজ করব, যেগুলো তোমাদের সমস্যা হবে নিজে নিজে করতে। তো আমি রুলস টু এখানে দিয়েছি, ইফ যুক্ত পজিটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। আচ্ছা, যদি ইফ যুক্ত কি হয়, পজিটিভ হয়, তাহলে কি করব, বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব প্লাস বাকি অংশ। তাহলে আসুন আমি এখানে একটা বাক্য লিখেছি, ইফ ইউ রিড মোর ইউ উইল গেট জিপিএ সিজিপিএ 4। কিন্তু আমরা তো সবাই পড়াচোর, সেদিকে আমরা পড়াচোর হই ব্যাপার না। আমরা রুলসগুলো ঠিক মতো খাতায় লিখে রাখি, পরীক্ষার আগে রিভাইজ দেই, দেন পরীক্ষায় দেব, পরীক্ষা দিলে আমরা ভালো করব। তাহলে আসুন আমাদের সূত্র অনুযায়ী তাহলে কি বসাবো, প্রথমে লিখব হচ্ছে বাই প্লাস মূল ভার্ব সাথে এনজি। ইফ কি ভার্ব? না। ইউ কি ভার্ব? না। এই যে রিড মূল ভার্ব, তাহলে এগুলো কই গেল স্যার? এগুলো থাকবে না, এগুলো চলে যাবে, এগুলোর কথা নাই সূত্রে, এগুলোর কথা নাই, মনে করো সংবিধানে এগুলোর কথা নাই। তাহলে কি লিখবো, বাই প্লাস মূল ভার্ব সাথে এনজি, বাই রিডিং, বাই রিডিং মোর, বাই রিডিং মোর কমা ইউ উইল গেট সিজিপিএ 4। বাস, তাহলে ইফ যুক্ত পজিটিভ কি, বাই প্লাস মূল ভার্ব সাথে আইনজি। তাহলে এই দুই নাম্বার রুলের এটা হচ্ছে হলো এ এবং হচ্ছে হলো, এবার লিখব আমরা বি। এবার লিখব ইফ যুক্ত, ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। ইফযুক্ত কি, নেগেটিভিটি, এর আগে ছিল পজিটিভ, নেগেটিভ কীরকম দেখি আমরা উদাহরণ লিখি। ইফ ইউ ডন্ট রিড মোর, ইফ ইউ ডোন্ট রিড মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। আচ্ছা, বলছে ইফ ইউ ডোন্ট রিড মোর, যদি তুমি বেশি না পড়ো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবা। তাহলে কি ইফ নট নেগেটিভ, তাহলে এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে হলো, এটার সূত্র হচ্ছে হলো আমাদের সূত্রটা এরকম, উইদাউট কি লিখব, উইদাউট, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব এর সাথে আইএনজি প্লাস বাকি অংশ, এই তো বাকি অংশ। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমরা যদি সূত্র দেখি, ইফ তো থাকবে না, ইউ তো ভার্ব না, ডন্ট তো মূল ভার্ব না, অক্সিলারি ভার্ব, রিড হচ্ছে মূল ভার্ব। তাহলে চলো আমরা প্রথমে কী লিখবো, এগুলো তুলে দিয়ে উইদাউট, উইদাউট এই যে রিড, রিডিং, রিড থেকে কি রিডিং, মূল ভার্ব সাথে আইএনজি, উইদাউট রিডিং প্লাস বাকি অংশ, বাকি অংশ যা আছে লিখবো, মোর কমা ইউ উইল ফাইল ইন দ্য এক্সাম। জি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখলাম ইফযুক্ত পজিটিভ সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, বাই প্লাস মূল ভার্ব সাথে আইএনজি। ইফযুক্ত নেগেটিভ কমপ্লেক্সকে সিম্পল করার সময় লিখলাম উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এবারে আমরা লিখব রুলস থ্রি, দেখবো আমরা এভাবে রুলস থ্রি, রুল থ্রি লিখব। এখানে লিখব আমরা হচ্ছে হলো, দেখব যে এরকম, সো দ্যাট, সো দ্যাট যুক্ত, না আমরা এক সংক্ষেপে লিখি, এরকম এরকম থাকতে পারে বাক্য বাক্য বাক্য, সো দ্যাট, সো দ্যাট, হ্যাঁ প্লাস যা থাকে এরকম, সো দ্যাট এরকম থাকলে, সো দ্যাট হি ক্যান
गेट सी जी पी ए 4। अच्छा এরকম বাক্য থাকলে এখানে বাক্য থাকলে আমরা কি লিখব এরকম বাক্য যদি থাকে সো দ্যাট যুক্ত যদি থাকে তাহলে সো দ্যাট থাকলে আমরা এখানে আচ্ছা বাক্যটা পুরোটাই লিখতে হবে তাহলে হি রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট সিজিপিএ 4। তাহলে এরকম থাকলে প্রথমে আমরা কি লিখব আমরা প্রথমে হচ্ছে হলো এই সো দ্যাট থেকে ক্যান গুড পর্যন্ত তুলে দিয়ে সো দ্যাট থেকে ক্যান গুড পর্যন্ত একটু জায়গায় খালি টু বসালেই হবে তাহলে এরকম নিয়মটা সংক্ষেপ করে দিলাম একদম। তাহলে সো দ্যাট যুক্ত যদি থাকে তাহলে কী করবো আমরা প্রথমে সো দ্যাটের আগ পর্যন্ত লিখলাম, লিখে সো দ্যাট থেকে ক্যান গুড পর্যন্ত তুলে দিয়ে কী লিখবো উক্ত জায়গায় টু, উক্ত জায়গায় কী লিখবো টু। যেমন The man works hard so that he can lead a happy life. এই সে ডাবল পি হ্যাপি লাইফ। এই যে বাক্যটা দেখলাম তাহলে আমরা কি নিয়ম করব ছোদার থাকলে ছোদার থাকে থাকে যদি বাক্য তাহলে আমরা প্রথমে ছোদারের আগ পর্যন্ত লিখব তাহলে লিখব আমরা দ্য ম্যান ওয়ার্কস হার্ড ছোদার থেকে ক্যানকুট পর্যন্ত এই ছোদার থেকে ক্যানকুট পর্যন্ত তুলে দিয়ে টু লিখব খালি কী লিখব টু প্লাস বাকি অংশ কি লিড হেপ লাইফ বাস একদম সহজ। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি আবার কয়টা রুলস দিলাম, এই রুলসগুলো যদি তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই ভালো করবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, এরপরে আমি আরও ক্লাস দিচ্ছি।